নমস্কার, rinaskitchen.com এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোবিন্দভোগ চাল আর পটল দিয়ে তৈরি সম্পূর্ণ একটি নিরামিষ পটলের রেসিপি। যে কোনো পটলের রেসিপির থেকে একটু আলাদা, যে কোনো নিরামিষের দিনে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন। এখন চলুন দেখে নিই কীভাবে তৈরি করি। সবার প্রথমেই আমি এখানে পটলগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পটলের দুপাশ থেকে আমি একটু করে চিরে দেবো, এতে ভাজার পর পটলগুলোকে দেখতে সুন্দর লাগে। ঠিক এইভাবে চিরে দিতে হবে। ঠিক এইভাবে বাকি পটলগুলোকেও আমি এইভাবে চিরে নেব। পটলগুলো চিরে নেবার পর নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর একটা জায়গায় আমি নিয়ে নিলাম 3 চামচ মতো গোবিন্দভোগ চাল। এরপর 2 থেকে 3 বার জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এরপরে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো ভেজে নেব। এখন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, পটলগুলোকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার পটলগুলোকে আমি এক এক করে তুলে নেব। দেখুন পটলগুলো আমার তোলা হয়ে গেছে এক জায়গায়। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, 2টো এলাচ আর 1টা গোটা শুকনো লঙ্কা। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 ইঞ্চি আদা আর 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন, 2 হলুদের গুঁড়ো, 2 জিরে গুঁড়ো, 2 ধনে গুঁড়ো, 1 রেড চিলি পাউডার আর স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই মিষ্টিটা একটু দিতেই হবে। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এখান থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দেবার পরেও চাল আর মশলাগুলো সমস্ত কিছু খুব ভালো করে আর একবার কষিয়ে নেব। দেখুন চাল আর মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখান থেকে সমস্ত তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে আমি কুসুম গরম জল অ্যাড করে দেব।
জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এরপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো, তাতে চাল আর পটলটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, চাল আর পটল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা পাউডার, 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ ঘি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেবার পরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর পরিবেশন করব। আজকের এই চাল পটলের রেসিপি আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব রেসিপিগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার নেক্সট দিন চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।